এই কিউট বেবিটার ছবি কিংবা ভিডিও দেখেনি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া আসলেই মুশকিল। আর এমনিতেও পিচ্চিটা এত কিউট যে তার থেকে কিন্তু চোখ সরানোই মুশকিল। অ্যান্ড বলা যায় এই নীল চোখওয়ালা শিশুটার যে কোনো ছবি কিংবা ভিডিও মুহূর্তেই হয়ে যায় নেট দুনিয়ায় ভাইরাল, অ্যান্ড সোশ্যাল মিডিয়ার একরকম সেন্সেশনই বলা যায় তাকে। বাট প্রশ্ন হলো, কে এই শিশু, তার পরিচয়টা কি, আর সে কীভাবে এত জনপ্রিয়তা পেল? ওয়েল, অ্যাকচুয়ালি তার নাম আনাহিতা হাশেমজাদে এবং আনাহিতার জন্ম 2016 সালের 10 জানুয়ারি। আনাহিতা ইরানের একজন নাগরিক, তার ফ্যামিলি ইরানের বাসিন্দা এবং ইরানের শহর ইস্পাহানে সে বেড়ে উঠছে। আনাহিতার বয়স কিন্তু এখন 5 বছর, কিন্তু সে পপুলারিটি পায় 3 বছর বয়স থেকে। আসলে ঘটনা যেটা হলো সেটা হচ্ছে, 2018 সালে যখন আনাহিতার বয়স 3 বছর ছিল, সেই সময় আনাহিতার মা নিজের ইনস্টাগ্রাম পেজে আনাহিতার একটা ছবি আপলোড দেন এবং সেই ছবিটাতে প্রচুর রিয়্যাক্টস এবং কমেন্টস পড়ে যায়। এরপর তার মা ডিসাইড করল আনাহিতাকে নিয়েই আসলে একটা আলাদা ইনস্টাগ্রাম আইডি বানানো দরকার। ব্যাস বানিয়ে ফেলেন তার আইডি এবং খুব অল্প সময়ের মধ্যে আনাহিতা ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স পাওয়া শুরু করল। বাট আনফর্চুনেটলি যখন তার ফলোয়ার্স সংখ্যা প্রায় 70,000-এর কাছাকাছি ছিল, তখন তার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। ফলে সে অ্যাকাউন্টটা সম্পূর্ণ মুছে ফেলে পুনরায় আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বাট রাইট নাও তার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানেও কিন্তু ফলোয়ার্স কম নয়, প্রায় 1,80,000। এখন আনাহিতার পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু খুব একটা বেশি জানা যায়নি। আই মিন, তার মার পরিচয় কী কিংবা তার বাবা কী করে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কোথাও শেয়ার করা নেই। বাট আনাহিতার কিউটনেসের জন্য তাকে কিন্তু ওয়ার্ল্ডের কিউটেস্ট বেবিও বলে ডাকে অনেকে। এছাড়া তার বিভিন্ন রকম ড্রেস পরে অনেক কিউট কিউট পোজ দিয়ে ফটোশ্যুটের কারণে তাকে অনেকে বেবি মডেল বলেও ডাকে। অ্যান্ড আনাহিতার এই সব ছবিগুলো কিন্তু যেন তেন কেউ তুলে না, প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তার এই ছবিগুলো অ্যাকচুয়ালি তোলা হয়। আরেকটা মজার বিষয় হলো, আনাহিতার ফ্যান ফলোয়ার্স কিন্তু ম্যাক্সিমামই বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে, এবং আনাহিতার যেই চেহারার আকৃতি, স্পেশালি তার গালের টোল পড়ার বিষয়টা নিয়ে অনেক ইন্ডিয়ান ফ্যান্সরা মনে করে তার চেহারার সঙ্গে প্রীতি জিন্তার চেহারার অনেক মিল রয়েছে। এবং অনেকের ধারণা প্রীতি জিন্দাও হয়তো ছোটবেলায় এমনই কিউট ছিল, হু নোজ। এনিওয়েজ, আনাহিতা এই কিউট বেবিটাকে দেখতে আপনার কাছে কেমন লাগে জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।